আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ খোরেল। আপনারা দেখছেন বিডি নিউজ নাও ইউটিউব চ্যানেল। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে সাথেই থাকবেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে রয়েছে মায়ের ভালোবাসা কেমন হতে পারে, একটি প্রতিবন্ধী ছেলেকে মা কিভাবে খাইয়ে দিচ্ছে, কিভাবে আদর যত্ন করে। চলুন আমরা একটি ভিডিও দেখে আসি, তারপর আপনার সাথে বাকি আলোচনা করব। চলুন ভিডিওটি দেখা যাক। তো বন্ধুরা, আপনারা সেই ভিডিও ক্লিপটি দেখলেন। পিতামাতা সন্তানকে অনেক কষ্ট করে বড় করে তোলে, বাবা অক্লান্ত পরিশ্রম করে যে যে পেশে আছে, কেউ সঠিক পথে, কেউ বা সংসারের শান্তির জন্য অবাহিত অসৎ পথ বেছে নেয়। কারণ সংসারকে চালিয়ে নিতে হবে, সন্তানদেরকে মানুষ বানাতে হবে, এটাই একটি উদ্দেশ্য বাবার। সে বাবা পরিশ্রম করে সারা দিন, কেউ অফিস, কেউ ব্যবসা ইত্যাদি পেশায় ব্যস্ত থাকে সংসারকে ডেভেলপ করার জন্য। কেউ বা দেশে বিদেশ, মাসের পর মাস, বছরের পর বছর। তবে আমাদের সমাজে আমরা দেখতে পাই অবাক করার মতো কোনো কিছু কাণ্ড। কারণ আপনার সেই পিতামাতা যখন বয়স্ক হয়ে যায়, চলতে কষ্ট হয়, অন্য সহযোগিতা ছাড়া চলতে পারে না, ইনকাম করতে পারে না, তখন কি হয় তাদের জানেন? তাদের উচ্চ লেভেলের, উচ্চ পরিবারে তাদের স্থান হয় বৃদ্ধা আশ্রমে। তখন ছেলে হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বিজনেসম্যান, তখন সে বিয়ে করে সেই কোটিপতি ঘরের সন্তান, তখন এই বৃদ্ধ পিতামাতাকে তাদেরকে তাদের সহ্য হয় না, তাদেরকে মেনে নেওয়া নিতে পারে না, এই জন্যে চুক্তি করে নিজের সংসার বাঁচানোর জন্য। হলো পর কথায় বৃদ্ধ আশ্রমে রেখে আস। দেখুন ভাই, একজন মানুষকে আপনার জন্মের পর থেকে ধীরে 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 অনেক বড় হয়, এতে সবচেয়ে বেশি অবদান হলো পিতামাতা। সেই পিতামাতাই একসময় যখন বয়স হয়, বয়স্ক হয়, তখন অচল হয়ে যায়, তখন তাদেরকে আর কাছে রাখতে চায় না। তাদেরকে অনেকে আমরা দেখি রাস্তায় ফেলে চলে যায়, তারপর অনেকে খাওয়া দেয় না, দেখাশোনা করে না, ভরণ পোষণ দেয় না, ছেলে ঘুমায় পাঁচতলায়, মাকে বারিন্দায় বা রাস্তায় ফেলে রাখে। এটা কি আমাদের সমাজের নিয়ম? বন্ধুরা, আমরা এর থেকে বেরিয়ে আসি। মন মানসিকতার পরিবর্তন অবশ্যই আনতে হবে পিতামাতার উপরে, কেউ নাই আমি মনে করি। পিতামাতার যারা পিতামাতা আছে, অবশ্যই তাদের যত্ন নিন, তাদের দেখাশোনা করুন। তাদেরকে ভাই দেখাশোনা করলে আপনার এটা বিফলে যাবে না, দুনিয়া হোক অথবা আখেরাত হোক, আপনার কাজে লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন সবসময়। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।